এ যেন মহা সমারোহ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। বহুদিনের পুরনো চেয়ার খোলা হচ্ছে, গ্যালারিতে বসবে নতুন চেয়ার। শহীদ মোস্তাক স্ট্যান্ডের নিচের তলা সবগুলো চেয়ারই খোলা হচ্ছে, পুরনো চেয়ারগুলো খুলে একপাশে সারি সারি করে রাখাও হচ্ছে। গ্যালারির পুরনো চেয়ারগুলোর শূন্যস্থান পুরনো একাডেমি ভবনের পাশেই পলিথিনে মোড়ানো নতুন চেয়ারের সারি। এই চেয়ারগুলোই শোভা পাবে গ্যালারিতে। 2006 সালে নির্মিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এ যাবৎকালে কয়েক দফায় সংস্কার হয়েছে, বসেছে নতুন চেয়ার। মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে তাই হাত দেওয়া হয়েছে আবারও সংস্কারে। সবশেষে 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে গ্যালারি নষ্ট হয়ে যাওয়া 2500 চেয়ার নতুন করে সংযোজন করা হয়েছিল। শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড ছাড়াও সাধারণ গ্যালারির চেয়ারগুলো সেবার পরিবর্তন করে নতুন চেয়ার প্রতিস্থাপিত করা হয়েছিল। এবার আর সাধারণ গ্যালারি নয়, তবে শহীদ মুস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের ভেঙে যাওয়া চেয়ারগুলোই প্রতিস্থাপন করা হচ্ছে। প্রাণ কফি ক্যান্ডি, কড়া কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। শুধু তাই নয়, গেল কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে উড়ে গিয়েছিল জায়ান্টি স্ক্রিন, রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছিল এই বড় পর্দাটি। যেহেতু আন্তর্জাতিক ম্যাচে এই স্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব বেশি সময় ক্ষেপণ করা হচ্ছে না, তা সংস্কারেই। ইতিমধ্যে গ্যালারিতে ছড়িয়ে ছিড়িয়ে থাকা জায়ান্ট স্ক্রিনের বিভিন্ন অংশ সরিয়ে ফেলা হয়েছে। যে স্ট্যান্ডের ওপর পূর্বে জায়ান্ট স্ক্রিনটি ছিল, সেখানে শীঘ্রই নতুন জায়ান্ট স্ক্রিন বসানোর কাজও শুরু হয়েছে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি। Thank you.